রুটমার্চ নাকা চেকিং এর বিষয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োগ করা হবে এমনটাই জানা যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুটমার্চ থেকে শুরু করে নাকা চেকিং সব ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে এবং তার ফলেই সাধারণ মানুষের আস্থা অর্জন সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ঠিক কি সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে সত্যসুন্দর? জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে ইতিমধ্যে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যে বিভিন্ন জেলায় এসে আসতে শুরু করেছে, তাদেরকে বিভিন্ন এলাকায় সেগুলোকে নাকা চেকিং কাজে লাগানো হবে। সেই নাকা চেকিং তারা করবে, এমনকি রুট মার্চ করে সেখানকার ভোটারদের বা এলাকার মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা সেটাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে করতে হবে। তার পাশাপাশি যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং আন্তর রাজ্য যে সমস্ত সীমান্তগুলো রয়েছে আমাদের রাজ্যের সঙ্গে সংলগ্ন, সেই সমস্ত জায়গাগুলোতে আলাদা করে চেকিং এর ব্যবস্থা থাকছে। গোটা জেলা জুড়ে যে মোবাইল পেট্রোলিং থাকছে সেই মোবাইল পেট্রোলিং এও কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ নির্বাচনের আগে ভোটারদের আত্মবিশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে উল্লেখ করা হয়েছে জেলা শাসকদেরকে যে বিজ্ঞপ্তিতে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটের শুরুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়কালে সেখানে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছিল সেই এলাকাগুলোকে বাড়তি নজর দিতে হবে এবং সেখানেও বাড়তি কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ নির্বাচনের আগে অবাধ এবং শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় থাকবে তার একটা সবিস্তার তথ্য জেলা শাসকদেরকে নির্দেশ আকারে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।